আচ্ছা, ফার্মেসিটা দেওয়াই আমরা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবো, তাই আমাদের খাবার টেবিলেও বড় করতে দিলে তো অনেক অনেক খাবার থাকবে। জি না, ফার্মেসিটা দেওয়া হচ্ছে আমাদের পড়াশোনা আর আমাদের ফ্যামিলির সচ্ছলতার জন্য, তাই পড়াশোনাটা ঠিক মতো করেন। তোর আব্বু মারা যাওয়ার পর কত কষ্ট করছি আমরা, সূচনার উপর এখন কত চাপ যাচ্ছে। তোর আব্বু বেঁচে থাকলে এতদিন ওর বিয়ে হয়ে যাওয়ার কথা। সূচনা কি করতে আমরা সবাই তো জানি, তাই না? এখন তো আপাই আমাদের বাবা। আচ্ছা মা, আঙ্কেল না আজকে যেতে বলো টাকা নিয়ে। হ্যাঁ, টাকা তো রেডি আছে, আমরা কালকে সব ওষুধ কিনে সেদিন থেকে শুরু করবো। বলিস নি তাকে? বলেছি তো, ঠিকই আছে। আসসালামু আলাইকুম, আমি অবাক। আরে তুমি আলতাফ ভাই ছিলে না? এসো, আরে এসো না। এই দেখো না, তোমার আব্বু আর সূচনার আব্বু একই বছরে চলে গেলেন। আর না, বিয়ের কথা চলছিল, টাকাটার প্রয়োজন হলো তাই আসলাম। এই টাকার ব্যাপারে আমিও জানতাম না, আমার বাবা যখন হাসপাতালে ছিল তখন আমাকে এই টাকার ব্যাপারে বলে গেছেন। বাবা বলেছে যে এই ফ্ল্যাটে লোন করে কিনেছে, কিন্তু আমরা জানতাম না যে লোন এখনো শোধ হয়, লোনটা যে মিটার থেকে নিয়েছে সেটাও জানতাম না। আন্টি আজ আমি উঠি। সূচনা, আপনার নাম্বারটা আমাকে দিয়ে রাখেন, পর থেকে যোগাযোগ করতে হলে আপনার সাথে করবো। আপনি মোবাইলটা দিন, আমি নাম্বারটা দিচ্ছি। আসে সাউন্ড। এখন কি করবি, লোনের টাকাটা তো দিতেই হবে। তা তো করতে হবে আম্মা, আর আব্বা আঙ্কেলকে স্পষ্ট লিখে দিয়ে গেছে মৃত্যুর পরে তার পরিবার যেন পেনশনের টাকা দিয়ে হলে লোনের টাকা শোধ করে। আচ্ছা টেনশন করিস না, এই টাকাটা না দিয়ে আমার নামে তোর আব্বা একটা ফিক্সড ডিপোজিট করে দিয়ে গেছে না, সেটা রেখে ফেলি। তা কিভাবে হয়, ওই টাকা দিয়ে তো বাজার খরচ, বিয়ে, তো বড় করতে কিনতে আমার হিমশিম খেয়েছে, সেটা দিয়ে হবে না। কত টাকা শোধ করে তো চাকরি দিতে কথা না আম্মু, এটা কি আমাদের ফার্মেসি স্বপ্নটা শেষ? আপনার কথা শুনে যা বুঝলাম, আপনার বিয়ের মূল খরচ ডিপেন্ড করছে এই টাকাটার উপর। জি, আসলে আপনাদেরকে বিপদেই ফেলে দিলাম। না আসলে ঠিক তা না, এই টাকাটা দিয়ে আমরা একটা ফার্মেসি নিতে চেয়েছিলাম ফ্যামিলি সচ্ছলতার জন্য। তাহলে তো খারাপই লাগছে। আচ্ছা এই লোনটা কি অন্য কোনো ভাবে পরিশোধ করা যায়? যায়, তবে তবে কি বলেন, দেখেন আমি ওই চাচ্ছি আপনাদেরকে হেল্প করতে। আসলে আমি একটা প্ল্যান করে আসছিলাম। হ্যাঁ বলেন না। আপনি আমাকে বিয়ে করেন, মানে মানে আপনি অন্য যদি বিয়ে করে যে টাকাটা খরচ হতো আমাকে বিয়ে করলে সেই টাকাটা খরচ করতে হবে। কি বলছেন আপনি এসব? আচ্ছা শুনুন, আপনি আমাকে বলুন যে আপনি স্বর্ণ কত ভরি দিতেন? 8-10 ভরি তো দিতাম। আপনি কাটিং করতেন কত টাকায়? কমপক্ষে 5 লাখ টাকা তো করতাম। ফাইন, এখন যেটা দাঁড়ালো, আপনি আমাকে কোনো স্বর্ণ দেবেন না আর বিয়ে করবেন মাত্র 1 টাকা বিনিময়ে। তাহলে এই 8-13 লক্ষ টাকা আমি বিয়েতে না নিয়ে কাটিয়ে নিয়ে টাকার সাথে অ্যাডজাস্ট করলাম। তাহলে খরচ তো আপনি করতেনই, তাই না? আপনাকে হিসাব মিলাতে কোনো কষ্ট হচ্ছে? ঠান্ডা কিছু খাবে আনবো? আপনি কালকে আমার টাকাটা নিয়ে আসবেন। সূচনা, আমি আপনাকে একটা অফার করতে চাই, শর্তও বলতে পারেন, যদি রাজি থাকেন তাহলে এই টাকাটা আপনাকে ফিরিয়ে দিতে হবে না। বলুন না, আমি যে কোনো শর্তে রাজি আছি। এখনই 95% যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে এবং থাকতে হবে। আর আপাতত এই কথাটা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। ঢাকা শহরে আমার একটা ছোট ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের কথা কেউ জানে, প্রয়োজনে আমরা সেই ফ্ল্যাটে মাঝে মধ্যেই যাবো এবং রাত কাটবো। আমাকে কখনোই ফিরিয়ে দিতে হবে না, আর যদি রাজি না হন আমার টাকা আমাকে সময় মতো ফিরিয়ে দেবেন। কাল একই সময় দেখা হবে। তো মধ্যবিত্ত বুদ্ধিমতী মেয়েটা কি সিদ্ধান্ত নিল? উত্তর গতকালই ছিল, কিন্তু আপনি তোমাকে বলতে না দিয়ে এক রাত সময় দিলেন। টাকাটা আমাদের দরকার, তো তাই বলে টাকার জন্য আপনাদের মতো নোংরা মানুষের কাছে বিক্রি হয়ে যাবো? আসলে আমার না আপনার জন্ম নিয়ে সন্দেহ হচ্ছে। আঙ্কেল এত ভালো একজন মানুষ ছিল, ঘরে এরকম পশুর মতো ছেলে কিভাবে জন্ম নিয়ে আমি ভেবে পাই না। আপনি কুড়িয়ে পাওয়া তো, তবে আপনি একটা ভালো কাজ করেছেন আমাকে সময় দিয়ে। তখন রাতে একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার যার সাথে বিয়ে ঠিক হবে না কেন, আমি যেভাবেই পারি আমি মেয়ে পক্ষের কাছে গিয়ে আপনার আসল চেহারাটা তুলে ধরবো। আপনার দ্বিতীয় তৃতীয় বিয়ে কি? হ্যাঁ, আপনার প্রথম বিয়ে আমি হতে দিব না বলে দিলাম। সূচনা, আমার মাকে একটা কল দেন এবং কল দিয়ে জেনে দেখেন, গতকালকে আমি আপনাকে যে কথাটা বলেছিলাম ঠিক সেই কথাটা আমি বাড়িতে গিয়ে আমার মাকে জানিয়েছি।
সেদিন আমি ভীষণ বিরক্ত হয়েছিলাম আপনার প্রস্তাবে, যেভাবে আপনি টাকা কাটাকাটি আর ভাগাভাগির কথা বলছিলেন, সেই তো পণ্যের মতো বিক্রি হতে বসেছিলেন। ঠিক আপনি যেভাবে আমার প্রস্তাবে বিক্রি হতে চাননি, কিন্তু আপনি নিজেই ভদ্রভাবে বিক্রি হয়ে বসেছিলেন। পার্থক্য শুধু ভালো আর মন্দের কি, চুপ কেন? আপনিই বলুন, এভাবে বিয়ে হলে আপনি কখনো সুখে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন? পারবে না। জীবনে কোনো না কোনো একটা সময় আপনার নিজেকে ছোট ফিল হবে, অথবা আমি আপনাকে খোটা দিব যে কিভাবে আপনাকে বিয়ে করেছি। এখন বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক কিন্তু এভাবে হয় না। তাই গতকালকে আপনাকে শিক্ষা দেবার জন্য বলতে পারেন, অথবা আপনার উপলব্ধির জন্য আমি এমন একটা কুপ্রস্তাব দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সূচনা, কান্না টাকার দরকার, কিন্তু এতটা দরকার নেই আপনাদের স্বপ্ন ভেঙে আমার বিয়ে করতে হবে। আমি আসলে সরি, আসলে আমার মাথা কাজ করছিল ওই দিন। দেখেন, আমি শুধু আমার পরিবারকে সুখী দেখতে চাই, আর কিচ্ছু চাই না। কিন্তু আপনি আপনার পরিবার আমাদের জন্য যা করেছেন, আমি 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 আমার ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না। অনেক থ্যাংকস। এখন কি একটু ঠান্ডা পানি খাওয়া যায়? অনেক সংলাপ দিয়েছি। তাহলে এটা এখন কিভাবে ফেরত দিব? এই মুহূর্তে এটা কঠিন একটা প্রশ্ন। আগে বলেন, দোকানটা আছে তো? এখনো আছে। গুড, কাল থেকে শুরু করেন, আমি আসবো। আপনি আসলে আমি অনেক খুশি হবো। তাকে সাথে করে নিয়ে আসবেন, যার সাথে বিয়ে হচ্ছে। কিভাবে? যার সাথে প্রেম করছেন, যাকে বিয়ে করবেন, তাকে ক্ষতি কি? ক্ষতি নেই, এটা একটা সমস্যা আছে, কারণ বিয়েটা আমি প্রেম করে করছি না। তারপর আমাকে ফিরিয়ে দিলেন, মজা করছিলাম। প্রেমটা আমি বিয়ের পর করতে চাই, কারণ ভালোবাসার মানুষ সম্পর্কে আমি জেনে গেলে বিয়ের পর আর কি থাকে বলেন? আমি একমত না। যে মানুষের সাথে সারা জীবন থাকবো, তাকে আগে থেকে জেনে নিব না? তার মন কেমন সেটা জানলে ক্ষতি কি? এই মন জানতে গিয়ে আমরা আর অনেক কিছু জানতে চাই, তখনই হয় প্রবলেমটা। ম্যান টু ম্যান ভ্যারি করে, সেটাও ঠিক। আপনি বিয়ের কার্ড দেখে খুশি হন নাই? না। কারণটা জানতে পারি? কারণ আমি যাকে মনে মনে পছন্দ করি আরো শীঘ্রই বিয়ে হয়ে যাবে। মা, তাহলে বলে ফেলেন, এখনো সময় আছে। আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন? আপনি যদি চান আমি আপনাকে হেল্প করতে পারি। আমার ভয় করে, যদি না করে দেয়। না করে দিলে ভাববেন এটাই আপনার জন্য মঙ্গল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনি কি বলছেন? একটা রিস্ক নিয়ে দেখবো? না, কোনো রিস্ক নেই। আমি একা বলতে পারবো না। আপনাকে একা বলতে হবে কেন? আমি আছি তো আপনার সাথে, যদি আপনার কোনো প্রবলেম না থাকে। আপনি থাকতে পারেন। গুড, তাহলে কালকেই রাখেন। রেস্টুরেন্টের অ্যাড্রেস ঠিকঠাক মতো দিয়েছিলাম তো, নাকি আবার এক্সাইটমেন্টে মগবাজার কাছে অফিসের ঠিকানা দিয়ে দিয়েছি? এই আপনাকে দেখে তো একদম বোঝা জানা যাবে এত কোনটা কোনটা। চুপচাপ বসে থাকেন আর অপেক্ষা করে থাকেন। অপেক্ষা, জীবনে প্রেম করি নাই তো, প্রেমিক প্রেমিকার অপেক্ষার মূল্য আমি বুঝি না। ঠান্ডা খাবেন না? তবে দিতে পারেন, আমার মাথায় ঢালবো। কেন, খুব মজা পাচ্ছেন না? আমি কিন্তু সব আপনার বুদ্ধিতে করছি। ও, আমার বুদ্ধিতে আপনি এখন ছাপতে গেলাম দিবেন? এই আপনি তো খুব ডেঞ্জারাস লোক, আপনি আমাকে বলে আমাকে বলতে আর এখন বলতেছেন এসব উল্টো কথা। সোজা বললেও দোষ, উল্টা বললেও দোষ। আল্লাহ বাঁচাইছে আমাকে, আপনি আমার বিয়ে করতে রাজি হন নাই, নাহলে যাবে কোথায় যাইতাম? আমিও যে কোথায় গিয়ে পড়তাম, কাজে ফেসে গিয়েছিল মামা। ও সরি রতন সাহেব, কাজ তো আমাদেরও আছে, আপনারও দোকান আছে, তো আমরা সময় বের করছি না। আচ্ছা, এখন ওনাকে ফোন দেন। ফোন দিতে পারবো না, যে আসে সে এমনিতেই আসবে। ঠিক আছে, তাহলে 33 বছর বসি ফেলে চিপ ধরে বসে থাকি। শুধুমাত্র আপনি বলেছেন দেখে আজকে আমি আসছি। আজকেই লাস্ট, আজকেই যেন লাস্ট হয়। এই আপনি তাকে ফোন দেন তো, আপনি যদি আজকে তাকে ফোন না দেন তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। না, দিচ্ছি দিচ্ছি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে? কাকে ফোন দিতে গিয়ে কাকে ফোন দিয়েছেন? ফোনটা আমার কাছে আসছে। আমি ঠিক জায়গাতেই ফোন দিয়েছি। কোনো কালে আমার পছন্দের কোনো মানুষ ছিল না। আপনার সাথে মেশার পর আমার একটা পছন্দের জায়গা হয়েছে, ওনার ভেতর একটা ছোট ঘর হয়েছে, যেই ঘরে আপনাকে খুব যত্নে রেখেছি। ভেবেছি এই ঘর থেকে আপনাকে কখনো বের হতে দিব না, কিন্তু পরে ভাবলাম এভাবে আটকে রেখে কি আর ভালোবাসা হয়। আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে পছন্দ করি, আপনি কি আমাকে পছন্দ করেন? এই পছন্দের আরেক নাম আমি ধরে নিলাম ভালোবাসা। কিন্তু সূচনা, আপনার মনে আছে কিনা আমি জানি না, তবে আপনাকে খুব স্পষ্ট ভাবে বলেছিলাম এই প্রেম ভালোবাসা আমি বিয়ের পরেই করতে চাই। আমার মনে আছে। তারপরও কি আপনি আমার থেকে পজিটিভ কিছু আশা করছেন? যদি আশা করে থাকেন সেটা আপনার বোকামি। 3 দিন পর আমার বিয়ে সূচনা, বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে। এই কথাগুলো আপনি 3 দিন আগেই বলতে পারতেন, তাহলে আমার 3 দিন সময় নষ্ট হতো না। সূচনা, আমি আপনাদের মতো এত সহজে মনের কোণে একটা ছোট্ট বাসা বাঁধতে পারি না। তার মানে এই না আমি ভালোবাসতে চাই না, আমি ভালোবাসার মানুষ চাই না। অবশ্যই চাই, আমি মনের সমস্তটা দিয়ে ভালোবাসতে চাই। আসুন, আপনাকে আমি একটা গল্প শোনাই। আসুন, আমি যখন কলেজে পড়ি তখন আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসতাম। যেদিন আমি ওকে আমার ভালোবাসার কথাটা বলেছি, সেদিন ও আমাকে একটা কথা বলে, ধরো তোমার ভালোবাসায় আজ আমি রাজি হলাম, তারপর কি হলো? তারপর আমরা একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করবো, ততদিন যাবে তত একজনের প্রতি আরেকজনের ফিলিংস গ্রো করবো, একটা সময় আমরা কলেজ পাশ করবো, স্টাসও পাশ করবো, তারপর আমার বাসা থেকে আসবে বিয়ের প্রেশার, তখন তুমি কি করবে? কারণ তখন তো তুমি বেকার থাকবে, তোমার তো কোনো চাকরি থাকবে না, আমার বাবা আমার সামনে গিয়ে দাঁড়ানোর কোনো যোগ্যতা থাকবে না। বাস্তবতা অনেক কঠিন, এর মাঝে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করবো, কষ্ট বাড়বে, অনেক স্মৃতিতে জড়াবো নিজেদেরকে। ওর কথাগুলো আজ অব্দি আমার কানে বাজে, শুনতে পাই চোখ বন্ধ করে। এরপর থেকে আমি এরকম কোনো নিজেকে প্রেম ভালোবাসার মধ্যে সম্পৃক্ত করিনি, করতে চাইও না। আপনি কষ্ট পেলে আমি সরি। আমিও সরি, আমি জেনে শুনে আপনার সময় নষ্ট করেছি, তবে আমিও শিখেছি এত দ্রুত প্রেমে করতে নেই, ভালো লাগলেও বলতে নেই, অপেক্ষা অপেক্ষা করতে হয় ভালোবাসার সেই সুন্দর মুহূর্তটার জন্য। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি ইচ্ছা করে আপনাকে কষ্ট দিই। সূচনা, ভালো থাকবেন, আসি।
আপনি অনেকদিন পর কেমন আছেন? একা আসছেন? উনি কোথায়? এখন তো বলবেন, চুপ করে কেন আছেন বলেন তো? বোবা হয়ে গেছেন বিয়ের পরে? শুনেছি অতি প্রেমে নাকি এরকম হয়। সুচনা, আমি গত 3 মাস একদমই ভালো ছিলাম না। সেদিন তুমি আমার হলুদ থেকে চলে যাওয়ার পর তোমার কথাগুলো আমার মাথায় ঘুরছিল। আমার মনে হচ্ছিল আই ওয়াজ টেকিং দ্য রং ডিসিশন, আমি কোনো ভুল করতে যাচ্ছি। সবার আগে আমার মার কাছে গিয়ে আমি বলি যে আমি আপাতত বিয়েটা করবো, বিকজ আই নিড সাম টাইম। আনফরচুনেটলি এই কথা শুনে মেয়ের ফ্যামিলি একদম রেগে ফায়ার, কোনোভাবেই এটা মানবে না। আর যখন আমি মেয়ের কাছে গেলাম এই কথাটা বোঝানোর জন্য, তখন তো আমি আরো অবাক হলাম। মেয়ে বিয়ের আগে আমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলতো, আমার সব কথার মূল্যায়ন করতো। সেই মেয়ে ফ্যামিলির সাথে বসে প্ল্যান করেছে আমার নামে কেস করবে। আর সেই মুহূর্তে তোমার, সরি আপনার, আপনার কথা আমার বেশি মাথায় আসছে। আপনার কথাগুলো আমি ভাবতাম, আমি মনে করতাম, কিন্তু আপনার কাছে এসে যে আপনার সামনে দাঁড়িয়ে আমি বলবো, সাহসটা আমার হয়নি। তার সবকিছু ভুলে আমি আপনার সামনে এসে দাঁড়ালাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে এতদিন আমি ভুল ছিলাম, আপনি ঠিক ছিলেন। না, আমি ভুল ঠিকের জন্য কিছু বলিনি। আমি যা বলেছিলাম আপনার ভালোর জন্য বলেছিলাম। আমার কথাগুলো অন্যভাবে নেবেন না প্লিজ। জীবনটা অনেক ছোট এবং সহজ সূচনা। এই ছোট জীবনে আমি আপনাকে খুব সহজ করে একটা কথা বলতে চাই। বলুন। যদি এখন আমাকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ আমাকে আপনার পাশে রাখুন। আর যদি না চান তাহলে কিছু বলার দরকার নেই, আমি বুঝে নেব। এই কদিনে আপনাকে অন্তত এতটুকু বুঝতে আমি পেরেছি। কি ভেবেছেন আপনাকে ফেলে চলে যাচ্ছি? জি না, আপনার জন্য ঠান্ডা আনতে যাচ্ছিলাম। গত 3 মাস আপনার উপর যে ধকল গেছে, আপনার এখন প্রচুর ঠান্ডা দরকার।